হ্যালো অল টাইম মাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অনুপাত সমানুপাতের পার্ট টুতে, যেখানে পার্ট ওয়ানে আমরা অনুপাত সম্বন্ধে আলোচনা করেছি, আজ আমরা সমানুপাত সম্বন্ধে আলোচনা করব। বেশ ডিটেলস আলোচনা হবে এখানে, এটাই অনুপাত সমানুপাতের লাস্ট ডিটেলস ভিডিও, এরপরে আমরা শর্টকাটে চলে যাব। এখানে অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো না বুঝলে হয়তো বা আমরা সেই শর্টকাটটা আরও সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে এমন কিছু জিনিস শেখাবো যা শর্টকাটে এতটা পরিমাণে প্রয়োগ করতে হয় যা কল্পনার অতিরিকে। আর এইখানে যদি তুমি একবার জেনে যাও, বুঝে যাও, শিখে যাও, তাহলে শর্টকাটের তোমার বিষয়গুলো আরও ইজি থেকে আরও ইজি হয়ে যাবে, কখনো ভোলার সম্ভাবনা থাকবে না। এই হলো ইন্ট্রোডাকশনের একটা ছোট্ট পার্ট, যেখানে আমরা সমানুপাতের আমাদের কী কাজে লাগবে। আমরা তো চাই যে শর্টকাট ইউজ করতে, তো শর্টকাটে কিন্তু আমি যে টপিকটা পড়াবো সেখানে কিন্তু প্রচুর ইউজ আছে। যে সমানুপাতের যে সংজ্ঞাগুলো পড়লাম এগুলো কিন্তু না, সমানুপাতের আরও কতগুলো প্রয়োজনীয় ধর্ম রয়েছে সেগুলো আমি আজকে শেখাবো তোমাদেরকে। অত্যন্ত সুন্দর হবে ভিডিওটা, দেখতে থাকো। ওকে, প্রথম কথা হলো আমাদের সমানুপাত, এটা কী জিনিস। আমরা অনুপাত শিখেছি, এই ধরে নাও একটা অনুপাত 2:6, তাহলে এদের সঙ্গে যদি আমি কিছু গুণ করি, সমান কিছু গুণ করি, তাহলে 2-এর সঙ্গে ধরো আমি 5 গুণ করলাম, তাহলে কত হবে 10। 6-এর সঙ্গে আমি ঠিক একইভাবে 5 গুণ করলাম, তাহলে কত হলো 30। তাহলে একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারছি যে এই অনুপাতটা আর এই অনুপাতটা কিন্তু সমান, এই অনুপাত কিন্তু সমান। তাহলে সমানুপাতে বলে যদি দুটো অনুপাত সমান হয় তাহলে তাদেরকে বলা হয় সমানুপাত, দুটি অনুপাত যদি সমান হয় তাহলে তাদেরকে সমানুপাত বলে। তাহলে এদেরকে এরকম লেখা যেতে পারে, এই অনুপাত সমান এই অনুপাত, তাহলে এই সমান চিহ্নটা তুলে দিয়ে সমানুপাতই যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা দেওয়া হয়, এই চিহ্নটা ইউজ করা হয় সমান চিহ্নের পরিবর্তে। ক্লিয়ার? এবার দেখে নাও, এটা হলো আমাদের সমানুপাত এর সংজ্ঞা। এবার দেখো, এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলে দ্বিতীয় পদ, এটাকে বলে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে একটা জিনিস ভাবো তো, প্রথম পদ আর চতুর্থ পদ সবার শেষে আছে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ কিন্তু মাঝে আছে। তাহলে প্রথম পদ আর চতুর্থ পদকে কী বলবে? প্রান্তীয় পদ, তাই তো? প্রান্তীয় পদ বা অন্তপদ একটা গেলাম। তাহলে কী করবে প্রথম পদ ও চতুর্থ পদ, এরকম স্টার দিয়ে লিখতেই পারো, কে প্রান্তীয় পদ বলে। কাজে দেবে এইগুলো, কিন্তু কাজে দেবে, খুব কাজে দেবে। দ্বিতীয় পদ আর তৃতীয় পদকে কি বলবে? দ্বিতীয় পদ ও তৃতীয় পদকে কি বলবে? মধ্যপদ বা মধ্যক। ওকে, ঠিক লিখলাম তো? ওকে, এরপর আমাদের আরেকটা পদ আছে যেটাকে একাকে বলা হয় চতুর্থ পদ। চতুর্থ পদকে বলা হয় প্রথম তিনটি পদের, প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাতিক। চতুর্থ পদকে বলা হয় প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাতিক, এটা লিখে নাও। চতুর্থ পদকে বলে প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাতি। চতুর্থ পদকে বলে প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? তাহলে এ তো উদাহরণ একটা আমরা দিয়েই বুঝিয়েছি, সেখানে কী বুঝিয়েছি? সমানুপাতের সংজ্ঞা দিলাম, যদি দুটো অনুপাত পরপর সমান হয় তাহলে অনুপাত দুটো আমরা বলতে পারি সমানুপাত, যদি দুটো অনুপাত পরস্পর সমান হয় তাহলে অনুপাত দুটোকে আমরা সমানুপাত বলতে পারি। এবার এটুকু গেল, আর কিছু আছে না? চলো, তাহলে এই প্রথম পদ আর তৃতীয় চতুর্থ পদ, এদেরকে বলা হয় কি? প্রান্তীয় পদ। দুজনকে কিন্তু প্রান্তীয় পদ,
যদি বলে প্রান্ত পথ কে কে টু আর এখানে থার্টি, এবার দ্বিতীয় এই যে সিক্স আর টেন এরা মাঝে রয়েছে, তাহলে এরা মধ্যপদ বা মধ্যক। আর চতুর্থ পথকে বলে প্রথম তিনটি রাশির চতুর্থ সমানুপাতিক। ক্লিয়ার? এরপরে আরো আসব, চলো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট যে বিষয়টা রয়েছে আমাদের ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বিষয়টা কি, ক্রমিক সমানুপাতি বিষয়টা কি লিখে নাও। তাই আমি সংজ্ঞাটা বলছি, একবার লিখে নেবে তারপর আমি বোঝাচ্ছি। ক্রমিক সমানুপাতি, ওকে, সংজ্ঞাটা বলছি একবার লিখে নাও, কারণ এটা সবসময় কাজে দেবে। যদি তিনটি পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, লেখো যদি তিনটি পদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান হয়, তবে পদ তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে। তাহলে পদ তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে, এটা গেল আমাদের সংজ্ঞা বইয়ের ভাষায়। এবার ব্যাপারটা কি বলেছে দেখো, প্রথম অনুপাত ধরে নিলাম ফাইভ ইস টু সিক্স, বা এমনটা ধরছি যে থ্রি ইস টু ফাইভ। একটা অনুপাত দেখা গেল ফাইভ ইস টু, বা এটা কীরকম, হ্যাঁ ফাইভ ইস টু সেভেন। তাহলে দেখো এই অনুপাতের শেষ পদ এই অনুপাতের প্রথম পদ সমান, এই অনুপাতের শেষ পদ এই অনুপাতের প্রথম পদের সঙ্গে সমান। যদি এমনটা হয় তাহলে কয়টা পদ আছে, একটা দুটো তিনটে চারটে পদ, কিন্তু যখন মার্চ করে দিলাম তখন পাঁচ আর পাঁচ সমান হলো, তখন আমরা পাঁচকে একটা পদ ধরছি, তখন একটা পদ দুটো পদ তিনটে পদ, অর্থাৎ প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের অনুপাত, আবার দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের অনুপাত, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এখানে কিন্তু সমান। যদি এমনটা হয় তাহলে এদেরকে লেখা যাবে থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন, থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন। ক্লিয়ার? এবার পদ তিনটিকে কী বলছে, সমানুপাতি বলবে, তাই তো? তবে পদ তিনটিকে সমানুপাতি বলবে। এখানে দেখো তাহলে এ কিন্তু এইভাবেও লেখা যায় যে থ্রি বাই ফাইভ ইকুয়াল টু ফাইভ বাই সেভেন, কখন, যখন এই পদ তিনটি সমানুপাতি হলো। এবার একটা জিনিস আমরা খেয়াল করব, যদি এই তিনটের বেশি অধিক পদ থাকে, ধরো চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এরকম পদ দেওয়া আছে, তাহলে এরকম ধরে নাও এ বি সি ডি ই এফ জি, এইভাবে করে করে প্রচুর পদ আছে, অগুন্তি পদ। তাহলে এদেরকে কীভাবে আমরা ক্রমিক সমানুপাতির আকারে দেখাবো? ধরো আমার কাছে দশটা পদ আছে, তাহলে তাদেরকে আমাকে ক্রমিক সমানুপাতি দেখাতে বলেছে, তাহলে মুশকিল। তাহলে দেখো তো এখান থেকে এইভাবে লেখা যাবে এ বাই বি, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ বি বাই সি, তারপর তৃতীয় পদের সঙ্গে চতুর্থ পদ সি বাই ডি, তারপর চতুর্থ পদের সঙ্গে পঞ্চম পদ ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু এফ বাই জি। এবার একটা জিনিস খেয়াল করো তো, যদি এই পর্যন্ত হতো, যদি এই পর্যন্ত হতো তাহলে কিন্তু বি বি সি সি ডি ডি ই এফ এফ কেটে যেত, শুধুমাত্র এ আর জি কিন্তু থাকতো। তাহলে কিন্তু আমাদের অনেকগুলো অনুপাত দেওয়া থাকলে, শুধুমাত্র আমাদের যদি প্রথম প্রথম পদ আর শেষের পদের অনুপাত বের করতে দেয়, তাহলে কিন্তু আমরা এই ক্রমিক সমানুপাতে গিয়ে কিন্তু অঙ্কগুলোকে করতে পারি, কতগুলো অনুপাত আছে, তারপরে বৃদ্ধি করবে না। ধরো অনেকগুলো অনুপাত দিয়ে দিল, বললো যে এটা ক্রমিক সমানুপাতে আছে, তখন শুধুমাত্র বলবে প্রথম এবং শেষ পদের অনুপাতটা বের করো, তখন আমাদের এই করতে হবে, এইভাবে লিখে এই এইগুলো কেটে যাবে, এখানে অনুপাত কত দেওয়া আছে তার ক্যালকুলেশন করে এখানে শুধু মান বসাতে হবে। সহজ, একদম শর্টকাট ট্রিক, কিন্তু এই জিনিসগুলো জানা থাকে না বলে আমরা শর্টকাটের পিছনে দৌড়াই, এই শর্টকাট শর্টকাট এগুলো আদতে শর্টকাট, কিন্তু নাম আমরা নিজেরা দিয়েছি, কিন্তু এগুলো কিন্তু আদতে অঙ্কেরই একটা
ফর্ম, যেখানে হয়তো বা আমরা অনেক লাইন স্কিপ করে কয়েকটা লাইন নিয়ে আমরা অঙ্কগুলো করি। ক্লিয়ার? তাহলে এখানে এটা ইকুয়াল টু এইভাবে কিন্তু ডট 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 করে চলতো, ঠিক আছে। আমি তখন বললাম যে এই পর্যন্ত যদি পথ থাকে তখন আমাদের কীভাবে বের করতে হতো। তাহলে ক্রমিক সমানুপাতিক আশা করে বোঝা গেছে ব্যাপারটা। তারপরে আমাদের যে পথটা রয়েছে মধ্য সমানুপাতিক কাকে বলে, চলো সেটাও নিচ্ছে। আগে এটা মুছে নিই। আশা করি এই ভিডিওটাও অনেকটা হেল্প করবে, আর শেষের যে টপিকগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি হেল্প করবে। ডিসক্রিপশনে দেখবে প্রচুর জিনিসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু অনেক কাজে দেবে, সেগুলো একবার ফলো করতে পারো। আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর টপিক এখানে আসতে চলেছে যেগুলো তোমাদের প্রচুর 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 হেল্প করবে। এবার মধ্য সমানুপাতিক আমরা নিয়ে নিচ্ছি। মধ্য সমানুপাতিক, ওকে, এখানে সংজ্ঞাটা লিখে নাও। তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে, তিনটি পদ যদি ক্রমিক সমানুপাতি হয়, তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে, মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে। তাহলে কি দেখা গেল? এ বি সি ক্রমিক সমানুপাতি আছে, তাহলে দেখি কি লেখা যাবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা দিয়ে লেখা যাবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখানে মধ্য সমানুপাতিকে কাকে বলা হয়? বি। যদি মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে একটা জিনিস দেখে নাও, এইচ টু বি, এর সঙ্গে সি এর গুণ, আর এখানে বি এর সঙ্গে বি এর গুণ, তাহলে বি এস এ সি এর গুণ করলে এ সি। তাহলে মধ্য সমানুপাতি শুধুমাত্র তো আমাদেরকে বি বের করতে হবে, তাহলে বি ইকুয়াল টু এ সি, অর্থাৎ রুট ওভার অপর দুই পদের গুণফল, রুট ওভার অপর দুই পদের গুণফল, অর্থাৎ বি ইকুয়াল টু এই পদ এই পদ নিয়ে তাদের প্রথম পদ তৃতীয় পদ গুণ করব, তার রুট করব, তাহলে কিন্তু আমাদের মধ্য সমানুপাতি বেরিয়ে যায়। কিন্তু আমরা যা শুধুমাত্র এই লাইনটাই মুখস্থ করি, এ তো ঝামেলার ব্যাপার, কখনো মুখস্থ করার কোনো দরকারই পড়ে না এখানে, ওকে। তারপরে বলছে তৃতীয় সমানুপাতিকটা কি, তৃতীয় সমানুপাতি একবার সংখ্যাটা লিখে নেবে, লিখে নাও। আমি আর তৃতীয় সমানুপাতি এখানে লিখছি না, এই তো জায়গাটা শুধুমাত্র চেঞ্জ করে দিই, তৃতীয় সমানুপাতি। এগুলো বেসিক, এরপরে যাবো যেগুলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় সমানুপাতিকটা সংখ্যাটা লিখে নাও, তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে, তিনটি পদ যদি ক্রমিক সমানুপাতিক হয়, তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদকে অপর দুই পদের তৃতীয় সমানুপাতি বলে, তৃতীয় পদকে অপর দুই পদের তৃতীয় সমানুপাতি বলে। এটা আগেরটা নাম উসলেও হতো, যেমন এ বি সি তিনটি কিসে আছে, ক্রমিক সমানুপাতি আছে, ক্রমিক সমানুপাতি আছে। তাহলে সিকে, সিকে বলা হবে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি, এ এবং বি এর তৃতীয় সমানুপাতি, সিকে বলা হবে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি বলা হয়, ভাষায় বলা হয়। যদি বলা হয় যে তৃতীয় সমানুপাতি বের করো, তাহলে সিম্পল এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে এখানে কি করব, এ সি ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই এ, এভাবে ভাষা চলে গেল। এবার শুধুমাত্র মানগুলো পুট করতে হবে, অঙ্ক ক্যালকুলেশন করতে হবে, এই হলো কাজ আমাদের। এরপরে অঙ্কে চলে যাব, এই অর্থাৎ আমরা তৃতীয় পার্ট কিন্তু অঙ্কগুলো শিখব, প্রচুর শর্ট অঙ্ক শিখব। এবার সমানুপাতের কয়েকটি বিশেষ কয়েকটি ধর্ম, এক এক করে নাম বলবো, দেখবে আর অঙ্কগুলো করব, দেখবে অত্যন্ত সহজ মনে হচ্ছে। যেগুলো আমরা পড়ে এসেছি, মুখস্থ করে এসেছি, ব্যাপারটা বুঝতাম না, সেটাও এখন বোঝা যাবে। সমানুপাতে কয়েকটি ধর্ম, এখানে প্রথমে লেখো একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া যেগুলো লিখবো প্রত্যেকটা জিনিস লিখবে এখান থেকে। আগেরগুলো লিখেছি কি লেখনি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এগুলো যদি না থাকে তাহলে প্রচুর লস করবে। একান্তর প্রক্রিয়া,
এবার একান্তর প্রক্রিয়া এটাকে অল্টার নেন্ডো এটা বলা হয়, অল্টার নেন্ডো, ALTRNENDO, অল্টার নেন্ডো। এবার দেখো A:B ইকুয়াল টু C:D হলে A:C, এখানে কী করেছে দেখো তো, সিকে এর সঙ্গে নিয়েছে, ইকুয়াল টু B:D হবে, ক্লিয়ার? এটা হবে, এত হয়ে এত হবে। এবার কী করে হবে এটা আমাদের প্রমাণ করতে হবে স্বাভাবিকভাবেই, অঙ্কের বেস ক্লিয়ার করার জন্য বা স্ট্রং করার জন্য এগুলো প্রত্যেকটা করতে হবে। যে আমি এটা মুখস্থ করলাম না, মুখস্থ করাই যাবে না, মুখস্থ করাই যাবে না, শুধুমাত্র দেখে যেতে হবে, দেখে না প্রমাণ করতে হবে, শিখতে হবে। A:B ইকুয়াল টু C:D আছে, একে কিন্তু এইভাবে লিখতে পারি, ইস্টু মানে কি ভাগ C/D, ক্লিয়ার? এবার A/B এর সঙ্গে কী আছে, সি আছে নিচে, তাহলে নিচে সি, উপরে আমি ডি, উপরে B/C দিয়ে গুণ করলাম। এবার এক পাশে তো আমি গুণ করতে পারি না, অনুপাতের কি এক পাশে গুণ করা যায়, করা তো যায় না, ইনটু B/C, B/C দিয়ে কিন্তু আমি উভয় পক্ষকে গুণ করলাম। এবার দেখো তো এখান থেকে B কেটে গেল, এখান থেকে C কেটে গেল, অঙ্ক দেখে বুঝতে হবে কী করতে হবে, A/C ইকুয়াল টু B/D, ক্লিয়ার? এবার আমরা যে শর্টকাট পদ্ধতিটা জানি সেটা হলো যে A/B ইকুয়াল টু C/D, একান্তর প্রক্রিয়া, এর জায়গা আর এর জায়গা, এদের দুজনের জায়গাটা রিপ্লেস করে দাও, A/C ইকুয়াল টু B/D, B/D। আমরা কিন্তু এইটা জানি, কিন্তু মাঝখানে যে এই জিনিসটা হতো সেটা হয়তো অনেকে জানতামই না, ক্লিয়ার? শুধুমাত্র আমরা স্থান পরিবর্তন করে দিতাম। চলো এটা আশা করি ক্লিয়ার হয়েছে, এইটুকুই আমাদের অঙ্ক। ও সরি, এখানে একটু লিখতে হবে A:C ইকুয়াল টু B:D, দেখো তো এই ফর্মটা এসছে নাকি, চার লাইনের অঙ্ক, বা এই লাইনটা ধরে নিলে পাঁচ লাইনের অঙ্ক। তারপর একটু একটু করে এগোতে হবে, এমনটা নয় আমি একসঙ্গে সব খেয়ে নিলাম। অনেকে আমাকে বলে যে একবারে শর্টকাট কেন করাই না আমি, কারণ যারা আমার এই ভিডিওগুলো দেখবে তাদের জীবনে দ্বিতীয়বার আর কখনো ঘুরে সেই টপিকগুলো দেখতে হবে না। এবার বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া নেক্সট আছে, বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, একে বলা হয় ইনভার্টেন্ডো, ভার্টেন্ডো। এবার দেখো কি বলছে, A:B ইকুয়াল টু C:D হলে একে উল্টে দিচ্ছে, যে B:A ইকুয়াল টু D:C হবে, B:D হলে C:D হবে, ক্লিয়ার? ওকে, এবার দেখো তো আমরা প্রমাণে যাচ্ছি, প্রুফটা দেখে নাও, A:B ইকুয়াল টু C:D আমাদের দেওয়া আছে, একে আমরা কী লিখতে পারি, A/B ইকুয়াল টু C/D, এর সঙ্গে আমাদের মনে মনে 1 গুণ আছে, তাই তো? তাহলে এক কাজ করি, 1/ এই পাশে এইটুকু যেটা রয়েছে, অনেক সঙ্গে তো গুণাকার আছে, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে, আর এখানে কী আছে, 1 আছে, আর অনেক সঙ্গে A/B গুণাকার আছে, তাহলে A/B লিখে দাও। এবার কী করব, ব্যাপারটাকে দেখো একটু উল্টে দাও, কী করব, উল্টে দেব, উল্টে দিলে কী হবে, নিচেরটা উপরে যাবে, তাহলে D/C আসবে, এবার 1 × D/C, 1 এবার রাখলাম না ইনটু আকারে, এবার B/
ए কি আসলো b বাই a একে যদি এইভাবে লিখি d ইজ টু c ইকুয়াল টু b ইজ টু a কোনো অসুবিধা আছে আশা করি নেই তাহলে এখান থেকে যদি একটু ঘুরিয়ে লিখি যে b বাই a ইকুয়াল টু d বাই c ক্লিয়ার তাহলে এটা কি বললাম বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া এ বি এদের অনুপাত চেঞ্জ করেছে b ইজ টু a এদেরকে চেঞ্জ করেছে জায়গা পরিবর্তন করেছে তাহলে এদের জায়গাও পরিবর্তন হবে শুধুমাত্র এক পাশে জায়গা পরিবর্তন করলাম অপর পাশে করলাম না তাহলে কিন্তু হবে না a ইজ টু b b ইজ টু a করেছে তাহলে c ইজ টু d d ইজ টু কিন্তু c হলো ক্লিয়ার অত্যন্ত সহজ বিষয়গুলো কিন্তু আমাদের না জানার কারণে এগুলো একটু কঠিন লেগে যায় ওকে নেক্সট আমরা তিন নম্বর যাব তিন নম্বরে কি আছে দেখে নিই যোগ প্রক্রিয়া তারপর ভাগ প্রক্রিয়া তারপর যোগ ভাগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়া ওকে যোগ প্রক্রিয়ায় আমাদের কি কি বলেছে যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা রয়েছে কি আছে a ইজ টু b ইকুয়াল টু b ইজ টু c হলে a প্লাস b ইজ টু b ইকুয়াল টু এখানে ভুল করেছি c ইজ টু d c প্লাস d ইজ টু d এটা হবে ওকে এখানে কি করা হয়েছে প্রথম পদের সঙ্গে এই দেখো উপরের অনুপাতের সঙ্গে নিচের অনুপাত গুণ করা হয়েছে সি এর সঙ্গে ডি ও সরি যোগ করা হয়েছে এর সঙ্গে বি যোগ করা হয়েছে অনুপাত বি সি এর সঙ্গে ডি যোগ করা হয়েছে অনুপাত ডি ওকে যোগে রেখে কি বলে কম্পোনেন্ডো 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 ঠিক আছে এবার দেখো এর প্রুফটা দেখি কেউ যদি আমার আগে প্রুফ করতে পারো করবে কোনো অসুবিধা নেই যদি মনে হয় হ্যাঁ ভুল হচ্ছে তাহলে মিলিয়ে নেবে a ইজ টু b ইকুয়াল টু c ইজ টু d তাহলে a বাই b একে লিখতে পারি c বাই d লিখতে পারি তাহলে a বাই b আর এখানে রয়েছে c বাই d দুই পক্ষে আমরা এক করে যোগ করে দিলাম ক্লিয়ার তাহলে একে কি লিখবো লসাগু কত হয় b তাহলে a প্লাস b হচ্ছে এখানে এখানে লসাগু কত d তাহলে c প্লাস d হচ্ছে দেখো তো a প্লাস b h টু b ইকুয়াল টু c প্লাস d h টু d লেখা যাবে আশা করি লেখা যাবে এবং পুরোটা কিন্তু প্রমাণ হলো হ্যাঁ তাই তো ব্যাপারটা তো অনেকটা তাই তাই না এবার চলো এটা তো হলো আমাদের এবার ভাগ প্রক্রিয়া এটা আশা করি বোঝা গেছে ব্যাপারটা এবার দেখো ভাগ প্রক্রিয়াটা আমরা দেখি চার নম্বরে আমাদের যেটা আছে ভাগ প্রক্রিয়া ডিভিন্ডো ডাইভেন্ডো ডাই বি ডিআই ওহো ডাই ভিআইডি ভি ভিআইডি ভিআইডি এন ডিও ডাইভেন্ডো ওকে সেখানে কি বলেছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে এ মাইনাস বি সি মাইনাস ডি এত হবে যেখানে প্লাস ছিল ওখানে সেখানে হয়েছে মাইনাস এবার তাহলে প্রুফে এ ইজ টু বি দেওয়া আছে এখানে সি ইজ টু ডি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এবার শুধুমাত্র চেঞ্জ করছে এখানে মাইনাসটা দুই পক্ষে এখানে প্লাস করেছি এবং এখানে মাইনাস করে দিলাম ক্লিয়ার দুই পক্ষে প্লাস করেছিলাম এখানে মাইনাস করলাম তাহলে এখন দেখো তো তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে এখানেও অবশ্যই মাইনাস হবে লসাগু তো সেমই থাকবে বাকি সব সেম থাকবে শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে আগের অঙ্কটাই শুধুমাত্র পরিবর্তন এখানে ক্লিয়ার চার নম্বরে এটা ওকে
এবার 5 নম্বরে চলে যাচ্ছে, যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া বললাম? যোগ ভাগ প্রক্রিয়া। এটা কিন্তু বারে বারে আমাদের করতে হয়, যে কোনো অঙ্ক হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া বলে দিল, তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি? যোগ ভাগ প্রক্রিয়া, কম্পেন্ডো এন্ড ডাইভেন্ডো। দেখে না, দেয়া আছে আমাদের এস টু বি ইকুয়াল টু সি এস টু ডি, প্রথম এর সঙ্গে যোগ করছে, প্রথমে যোগ করছি, এই দুটো অনুপাতে যোগ করছি, তারপর এই দুটো অনুপাতে বিয়োগ করছি, ওকে, তাদের অনুপাত নিচ্ছি, আবার এই দুটো অনুপাতে যোগ করছি এ প্লাস ডি, তারপর এই দুটো অনুপাতে বিয়োগ করছি। তাহলে বলছে যে যদি এইটুকু হয় তাহলে এটা সম্ভব বা এটা হবে, একেই বলে যোগভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, তাহলে এখানে কত লেখা যাবে? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। প্রথমে যোগ প্রয়োগ করা অর্থ কি? এ প্লাস বি বাই বি, নিচেরটা উপরে গিয়ে যোগ হলো, সি প্লাস ডি বাই ডি, এই রয়েছে। এবার এখানে যদি আমি বিয়োগ করি, ওয়ান বিয়োগ করলাম, তাহলে এ মাইনাস বি বাই বি পাবো, এখানে সি মাইনাস ডি বাই ডি পাবো। যদি এদেরকে উল্টো করে লিখি তাহলে বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু ডি বাই সি মাইনাস ডি, এমনটা তো লেখা যাবে, হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে। এখানে শুধুমাত্র একান্তর প্রক্রিয়া করলাম, অর্থাৎ পুরোটা একান্তর না, উল্টে দিলাম, পুরোটাকে উল্টে দিলাম। এবার দেখো, এখান থেকে এইটা দিয়ে এর উভয় পক্ষে গুণ করে দিচ্ছে, এ প্লাস বি বাই বি ইন্টু বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি বাই বি ইন্টু বি বাই এ মাইনাস বি, সি প্লাস ডি বাই ডি ইন্টু বি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস এ মাইনাস বি এর সঙ্গে সমান কে আছে? এর সঙ্গে সমান আছে এইটা। সুতরাং তাহলে এর পরিবর্তে, অর্থাৎ বি মাইনাস এ মাইনাস বি এর পরিবর্তে ডি বাই সি মাইনাস ডি, এটা আমরা ইউজ করলাম। ক্লিয়ার? এবার দেখো, বি বি কেটে গেল, ডি ডি কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি কত? এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে একে আমরা এইভাবে অনুপাতে লিখতে পারি, এ মাইনাস বি এস টু এ মাইনাস বি সি প্লাস ডি এস টু সি মাইনাস ডি। এখানে দেখো কী করেছি, এ বি কিন্তু সেম ছিল, নিচের পদ উপরে একবার যোগ হয়েছে বিয়োগ হয়েছে, একইভাবে উপরে যোগ হয়েছে বিয়োগ হয়েছে, উল্টোভাবে কিন্তু হতে পারত, যদি উপর উল্টে দিতাম, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই সি প্লাস ডি, এই যেমন যোগ ভাগ প্রক্রিয়া করেছি সেরকম কিন্তু আমরা আগে ভাগ প্রক্রিয়া তারপরে কিন্তু যোগ প্রক্রিয়া এটাও কিন্তু করতে পারি। ভাগ প্রক্রিয়া উপরে কিন্তু প্রথমে বিয়োগ হবে, তারপরে যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, তারপরে কিন্তু যোগ হচ্ছে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে পাঠ এখন আসবে, এটা 5 নম্বর চলে গেল, এটা ছিল 5 নম্বর, হ্যাঁ যোগভাগ প্রক্রিয়া, হ্যাঁ যোগভাগ প্রক্রিয়া এটা ছিল 5 নম্বর। নেক্সট সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, আমরা অনেকে অঙ্কগুলো করি কিন্তু সংযোজন প্রক্রিয়াটা জানি না, সংযোগ প্রক্রিয়াটা কী বলছে? প্রথম অঙ্কটা আমি দেখে নেব, অ্যাডেন্ডো, এ ডি ডি ই এন ডিও, দেখে নাও, এ এস টু বি আছে, সি এস টু ডি আছে, ই এস টু এফ আছে, এত হলে
বলছে প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান হবে, এই যে প্রথম যে পদগুলো আছে এ সি ই এ প্লাস সি প্লাস ই, এই উপরে যে অর্থাৎ এ সি ই অনুপাতের প্রথম পদগুলো যোগ করলাম, প্রত্যেকটা অনুপাতের প্রথম পদ যোগ করলাম বা পূর্বপদ যোগ করলাম, আর বিডিএফ এদের যোগ করলাম অর্থাৎ উত্তর পদগুলো যোগ করলাম, এদের যে অনুপাত হবে তা প্রত্যেকটা অনুপাতের সমান হবে। কথাটা কি বলছে দেখে নাও, এ বাই বি প্রুফ তো করবো, তার আগে একটু বলে দিই কি বলছে, যে সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু হবে এই যে উপরে পদগুলো এ প্লাস সি প্লাস ই তার যোগফল, আর নিচের পদগুলো বি প্লাস ডি প্লাস এফ তার যোগফল। ক্লিয়ার? আমাদের শেষে এইটা দেখাতে হবে। এবার এটা কি করে দেখাবো সেটা আমাদের প্রশ্ন। দেখানোর জন্য আমাদের যা করতে হবে, ইকুয়াল টু আমরা ধরে নিলাম কে, কি হলো ইকুয়াল টু ধরলাম আমরা কে, তাহলে দেখো তো এখান থেকে কী কী পাচ্ছে, এই অনুপাতটা সমান কে, তাহলে এ বাই বি ইকুয়াল টু কী পাচ্ছে কে, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত পাচ্ছে বি কে, এখান থেকে সি বাই ডি ইকুয়াল টু কী পাবো কে, তাহলে সি ইকুয়াল টু ডি কে, এখান থেকে ই বাই এফ ইকুয়াল টু কত পাবো কে, তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কত পাচ্ছি এফ কে। ক্লিয়ার হলো? এই পর্যন্ত ক্লিয়ার হলো নাকি? দেখো এবার এক কাজ করছি, এটা তো হবে, তাহলে এটা যদি দেখাতে পারি কে, এই অনুপাতটা সমান যদি কে দেখাতে পারি, তাহলে প্রত্যেকটা অনুপাত তো কে, তাহলে বলে দিতে পারবো। তাহলে এবার দেখো এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ ইকুয়াল টু, তাহলে এ প্লাস সি প্লাস ই রেখে দিলাম বা হ্যাঁ, এর মান কত বি বি কে, সি এর মান কত ডি কে, এর মান কত এফ কে, আর এখানে কে কে আছে নিচে বি প্লাস ডি প্লাস এফ, উপর থেকে কী কমন যায় কে কমন যায়, বি প্লাস ডি প্লাস এফ থাকে, এখানে বি প্লাস ডি প্লাস এফ রইল, আরে এটা এটা কেটে দাও, এখানে থাকছে কত কে, তাহলে প্রত্যেকটা অনুপাত কিন্তু এবার দেখো এর মান পাচ্ছি কত কে, আবার এদের প্রত্যেকের মান পাচ্ছি কত কে, সুতরাং কে পরিবর্তে আমি এই জায়গাটা বসিয়ে দেবো, তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কত পেলাম কে, ইকুয়াল টু কত পেলাম কে, ইকুয়াল টু কত পেলাম কে, তাহলে কে এর পরিবর্তে আমি এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ। এবার দেখো তো ক্লিয়ার হলো কি হলো না, ক্লিয়ার হলো কি হলো না, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা কিন্তু লেখা যাচ্ছে, একটা জিনিস খেয়াল করো, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই অঙ্কটার শেষ বিষয়টা বুঝতে হবে। ওকে, তাহলে এটা কিন্তু ক্লিয়ার হলো আমাদের, এ বি এখানে ছিল আমাদের সি। এবার যদি এরকম থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ওই ই বাই এফ, এফ বাই এফ না জি বাই এইচ, আই বাই জে, জে কে বাই এল, এরকম রইল, ধরে নাও এরকম রইল, তখন এই অনুপাতে সমান অনুপাত কী হবে, কী করতে হবে, শুধুমাত্র উপরে যে পদগুলো আছে যোগ করে দেব। ক্লিয়ার? যোগ ডট ডট ডট, নিচে যে পদগুলো আছে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ প্লাস জে প্লাস, এখানে আছে এল প্লাস ডট 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 ডট, এইভাবে চলবে।
তাহলে এই প্রত্যেকটা অনুপাতের সমান কিন্তু এই অনুপাতটা। ক্লিয়ার? কোথা থেকে বলতে আছি? এখান থেকে বলতে আছি, যেহেতু এ সি ই উপরেগুলো যোগফল এইখানে, নিচেরগুলো যোগফল এইখানে, তাহলে যদি অসংখ্য থাকে, যদি অসংখ্য থাকে যে এ এস টু বি, বি সি এস টু ডি ইকুয়াল টু ই এস টু এফ ইকুয়াল টু জি এস টু এস ইকুয়াল টু আই এস টু জে ইকুয়াল টু কে এস টু এল এইভাবে ডট 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 করে চলে গেল, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু বলতে পারি। তাহলে শুধুমাত্র তিনটের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, যদি চারটে, পাঁচটা, দশটা এরকমও থাকে অনুপাত পরপর সমান, তাহলে তাদেরকে আমরা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে লিখতে পারি। তাহলে একটা একটা অনুপাত পাবো, প্রত্যেকটা অনুপাতের মান কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এটা লিখবে, ওটা আগেরটা প্রমাণ করা হয়ে গেলে অনুরূপভাবে, অনুরূপভাবে পাই, অনুরূপভাবে পাই বলে এইটুক লিখে রাখবে। তাহলে অনুপাত আর সমানুপাতের মোটামুটি যা ডিটেলস ছিল মোটামুটি তরফে, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হলো। এবার শুধুমাত্র আমাদের কমপ্লিট করার পালা কি? শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন কমপ্লিট করার পালা, যেগুলো পরের ভিডিওতে থেকে আমি শুরু করছি। আর যারা নতুন সাবস্ক্রাইব করো নি এখনও, সাবস্ক্রাইব করো, বন্ধুকে একটু হেল্প করো, একটু গ্রো করতে সাহায্য করো। দেখো তোমাদের জন্য কত কন্টেন্ট নিয়ে আছে, যেগুলো তোমাদের অনেক 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 হেল্প করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভিডিও শেষ পর্যন্ত রয়েছে। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন ভিডিওতে, নতুন টপিকে। চলো, টাটা।